12টা বেজে গেছে, এখন নিশ্চয় ওরা আসবে আমাকে উইশ করতে। আই অ্যাম কাইন্ড অফ এক্সাইটেড। এক ঘন্টা হয়ে গেল বাট ওরা কেউই আসলো না। একজন তো কমপক্ষে উইশ করতে পারতো। ওরা তো ছোট মানুষ, সবগুলাই পিচ্ছি, সকালে হয়তো উইশ করবে। এখন ঘুমাই আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জুন, হ্যাপি বার্থডে টু ইউ। রাত 12টার জায়গায় একটাই সারপ্রাইজ দেওয়ার লজিকটা কি? আরে ভাই বুঝো নাই, তুমি তো আর জন্ম নিয়ে এই পৃথিবী দেখো নাই। এক ঘন্টা ধইরা তো তোমারে নাস্তা খাপাইছে টুপাইছে, তো চোখ খুলতে খুলতে তো 12টা পার হইয়া একটাই বেজে গেছিল। আচ্ছা তো আমি যে রাত 12টায় জন্মাইছি এইটা তোকে কে বললো? ও আচ্ছা, 12টায় জন্মাও নাই, ইস জানতাম না। আরে কে কাজকে লেট হয়েছে তো এই জন্য। তাই বল। থ্যাংক ইউ তোদের সবাইকে, এখন যা ঘুমা। ভাইয়া এই দেখ, তোর জন্য আমি কি সুন্দর ব্রেকফাস্ট বানাইছি। ওয়াও সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ বনু। থোড়া হামকো ভি দে। হ্যাঁ হ্যাঁ বয়, সবার জন্যই বানাইছি, বসো সবাই। ভাইয়া পারফিউম কিনবেন? পারফিউম আজকাল রাস্তায় পারফিউম ফেরি করে বেচা হয়, জানতাম না তো। এনিওয়ে লাগবে না। ভাইয়া নেন না, এগুলো বেচে আমার সংসার চলে, সংসারে ছোট ছোট বাচ্চারা আছে। প্লিজ ভাইয়া বেশি দাম না তো। আচ্ছা ঠিক আছে, দাম কত দাও একটা? 100 টাকা মাত্র। ওকে এই নাও টাকা। ভাইয়া একটু ইউজ করে দেখেন, অনেক সুন্দর ঘ্রাণ তাই নাকি? আচ্ছা দেখি কেমন ঘ্রাণ। আমি শুধু দেখতেই পুচকে। চল তাড়াতাড়ি নাম্বার দে, তোর গাড়ির লোকের মানে বাড়ির লোকের নাম্বার দে, না হলে কিন্তু। আরে না না না, দিচ্ছি তোমাকে, দাঁড়াও আমার বাবার নাম্বার নাও। 01 ওকে ফোন মানে ফোন দিচ্ছি। 1 কোটি টাকা তো চাইবো মানে চাইবোই। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ট্রাই কর। ওই তুই কি আমার লাগে মশা মার মানে মজা মার, নাম্বার তো বন্ধ, তোরে তো আমি মনে হয় চার্জ শেষ বাবার ফোনে। আচ্ছা আমি আমার ভাই দিনের নাম্বার দিচ্ছি। হ্যালো কে বাত কর রাহা হ্যায়? হ্যাঁ এইটা আবার কেমন বাচা মানে কেমন ভাষা? আরে আমার ভাই একটু এমনই, আমার কাছে দাও আমি বলছি। ওকে 1 কোটি টাকা নিয়ে আসতে বল মানে আসতে বল। হ্যালো জি আমি আরএম। আরে নামু তুই ইয়ে কোন নয়া নাম্বার হবে? আরে এটা কিডন্যাপারের নাম্বার, আমাকে কিডন্যাপ করা হয়েছে, এখন ও 1 কোটি টাকা চাচ্ছে। আব সমঝা মে, তুই কি মেরে কো বলদ সমঝতা হে? মে বলদ নাহি হু, তু ভাব রাহা হে তু মুঝে তোর হি জন্মদিন মে বাস দেগা নাহি হোগা বাই। আরে শুন যা কেটে দিল। আচ্ছা আমার আরেক ভাই আছে, ইয়ংজির নাম্বার দিচ্ছি। এইটাও কি এমন উদ্ভট ভাষায় কথা বলবে? না না ও শুদ্ধ
বলে, তাহলে আমি কথা বলছি। এই ঘুমের টাইমে কে কল মারে? হ্যালো, কে? আমি মানে কিডন্যাপার। ও আচ্ছা, বাট আমার তো কিডন্যাপ হওয়ার ইচ্ছা নাই, আপাতত ঘুমের ইচ্ছা। আরে ধুর, আমি আপনার ভাই। ওই তোর নাম কি রে? আরএম। ওই আমি আপনার ভাই আরএম কে কিডন্যাপ করেছি। এই মুহূর্তে 1 কোটি টাকা না দিলে খবর আছে কিন্তু। হ্যালো হ্যালো, ওই কি রে? হ্যালো, ও মনে হয় ঘুমায় পড়ছে, একটু ঘুম পাগলা তো। আচ্ছা আমি আমার আরেক ভাই জেহুপের নাম্বার দিচ্ছি। হ্যালো, হু ইজ কলিং? আমি কিডন্যাপার। ও নাইস, তাহলে হোয়াই ইউ কলিং মি? আই এম নট কিডন্যাপড হতে ওয়ান। এ দেখি আর কি, আরে আমি আপনার ভাই আরএম কে কিডন্যাপ করেছি। এই মুহূর্তে 1 কোটি টাকা না নিয়ে আসলে কিন্তু, ও মাই গড, ও মাই গড, ইউ কিডন্যাপড মাই ব্রাদার? ইটস তো ইম্পসিবল। জন্মদিন তো, তাই ওরা ভাবছে যে মেবি আই এম প্র্যাঙ্কিং দেম। আর তাছাড়াও তুমি তো কোনো রকম হুমকি দিচ্ছ না, জাস্ট টাকা চাচ্ছ, এভাবে কি কেউ বিশ্বাস করে নাকি? আচ্ছা ঠিক আছে, এবার আমি হুমকি দিব, বেশ অন্য কারো নাম্বার দে। এবার তাহলে আমার আরেক ভাই জিমিনের নাম্বারে কল দাও। কত ভাই রে তোর! হ্যালো, আপনি কি জিমিন বলছেন? না, আমি জিমিনের ভাই আপনি যেই হন না কেন, আমি আপনার ভাই আরএম কে কিডন্যাপ করেছি। এক্ষুনি 1 কোটি টাকা না আনলে তার লাশ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। বুঝে গেছি, তুমি আরএম ভাইয়ের বিয়ে তাই না? ইয়েস, আমি ধরে ফেলেছি। আরে না, আমি কিডন্যাপার। হ্যাঁ হ্যাঁ, আরএম ভাইয়ের বিয়ে আরএম ভাইকে কিডন্যাপ করবে না তো কি আমি করব? এনজয় উইথ মাই ব্রাদার, বাই বাই। আরে এ তো আরো বৈচিত্র্য। ওই ভালো করে নাম্বার দে তো, যত সব পাগল ছাগলের নাম্বার দিতাছস। আমিও বুঝতে পারছি না যে কেন ওরা এমন করছে। আচ্ছা ঠিক আছে, তুমি জেকে নাম্বারে কল দাও, ও নিশ্চয়ই ব্যাপারটাকে সিরিয়াস ভাবেই নেবে। হ্যালো, কে বলছেন? এই যে মিস্টার জেকে, আমি আপনার ভাই। আরে জেকে গার্লফ্রেন্ড তুমি তাই না? আমি জানতাম এই চাঙ্গাটা তলে তলে প্রেম ঠিকই করে। আরে আপনি জেকে না? জাঙ্গা মানে জেকের সাথে প্রেম করেও তুমি ওর কণ্ঠ চিনো না? আমি জিমি, ওর ভাই। ওর থেকে বেশি হ্যান্ডসাম, কিউট, হট আর রোমান্টিক। এই চুপ, আমার কথা শুনেন। আমি আপনার ভাই আরএম কে কিডন্যাপ করেছি। এখনই যদি এক, ওহো, তো তুমি জেকে কে রেখে আরএম ভাইয়ের পিছনে পড়েছো? দেখো কিউটি, আরএম ভাই বই আর পড়ালেখা ছাড়া কিছু বুঝে না, ও একদমই রোমান্টিক না। তুমি না আমাকে ট্রাই করতে পারো। তো বলো, আমরা কবে যাচ্ছি ডেটে? হ্যাঁ, এটা তো আরো বেশি মানে বেশি বিরক্ত কর যে আমি নিজেই ফোন কেটে দিয়েছি বিরক্ত হয়ে। ওই চিকনা মানে ওই চিকনা, তুই কি আমার লগে মশা মজা হস? বলছি না ভালো করে নাম্বার দিতে, চিরো সামারে না বাট কিনতে ইচ্ছা করছে। ভালো করে নাম্বার দে না হলে, উইট লেট মি থিংক, যেহেতু জিমিনের ফোন ডিয়ের কাছে আর জাঙ্কুকের ফোন জিমিনের কাছে, তার মানে ডিয়ের ফোন অবশ্যই জেকের কাছে। এক কাজ করো, ডিয়ের নাম্বার দিতেছি ওইটাতে কল করো, নিশ্চয়ই জেকে ধরবে। এটা তো ম্যাপ থেকেও সঠিক মানে জটিল। ওকে দিচ্ছি।
বলছেন? আমি আপনার ভাই আরএমকে কিডন্যাপ করেছি, এক্ষুনি যদি জন্মদিন, তাই ওরা সেটা